পীরগঞ্জ লালদেখি উচ্চ বিদ্যালয়ে 2020 সালের SSC পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দেখছি আমি শিউলি, সাথে আছেন এস রহমান। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লালদেখি উচ্চ বিদ্যালয়ে 2020 সালের SSC পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক MSR ইয়ামতুল হাসান লিটন। বিদায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হাসান মিয়া। বক্তারা তাদের বক্তব্যে বলেন, পিতামাতা ও শিক্ষক শিক্ষিকার স্বপ্ন পূরণ করতে হলে প্রতিষ্ঠানের সুনাম ও সম্মানকে অক্ষুণ্ণ রাখতে হবে, এমনকি নিজের জীবনকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠিত করতে হলে বোর্ড পরীক্ষায় ভালো ফলাফলের বিকল্প নেই, তোমরা চাইলে সাফল্যের পথ বেয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারবে। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক বলেন, বিদায় প্রত্যেকটা মানুষের জন্য বেদনাদায়ক, তোমাদেরকে আজকের এই বিদায় দুঃখের হলেও পরম আনন্দের, কেননা আজকের বিদায়ের মাধ্যমে তোমরা একটা বৃহত্তর জগতে পদার্পণ করতে যাচ্ছ। তোমরা অত্র প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম শেষ করলেও আমাদের সহযোগিতা ও দোয়া সবসময় তোমাদের সাথে থাকবে। অনুষ্ঠানের প্রধান শিক্ষক ষষ্ঠ শ্রেণীর মোট 48 জন ছাত্রছাত্রীদেরকে প্রধান শিক্ষকের নিজ তহবিল থেকে স্কুল পোশাক বিতরণ করেন, পরে নবীন ছাত্রছাত্রীদেরকে বরণ করে নেয়। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevision পেজ। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।